সিরিয়ালে দর্শকেরা দেখতে খুব ভালোবাসেন, কিন্তু কোনো পার্টি বা অন্য কোনো জায়গায় তেমনভাবে দেখা যায় না, দেখতে চান দর্শকেরা। তবে তিনি দেখা দেন না কেন, এই প্রশ্নটা অনেকেরই আছে। শুধুই কি তাকে টিভির পর্দায় দেখা যাবে? এমনি সময় তিনি দর্শকদের কাছে, তার ফ্যানেদের কাছে আসবেন না? সেই প্রশ্নটা নিয়ে আমি চলে যাচ্ছি বহু মহিলা যার প্রতি পাগল বলা যেতে পারে, আমাদের প্রিয় সাইদা রিফিন। কেমন আছে আপনি? ভালো আছি। আমি যে প্রশ্নটা ফার্স্টে করলাম যে আমরা কোথাও বাইরে কোনো পার্টি বা কোনো জায়গাতেই তোমায় দেখি না, শুধু কাজ, স্টুডিও, শুটিং শেষ, এইটা কেন? এটা কি নিজে ভালোবাসো না বাইরের জায়গাটা, নাকি নিজের মতো কাজ এইটাই থাকতে ভালোবাসো? স্যার, আমি আজও দেখছো আমি আজও নিজে শুটিং করছি, ফটোশ্যুট করছি ইনস্টাগ্রাম রিলসের জন্য বা নিজে শ্যুট করছি। দেখো, বাইরে আমি লোকজন, আমার বন্ধু খুব কম, অ্যাকচুয়ালি কলকাতায় বন্ধু ভীষণই কম। তো এটা একটা প্রথম রিজন, আমার বন্ধু ভীষণ কম, ইন্ডাস্ট্রিতে আমার তেমন কোনো বন্ধু নেই, খুব গুটি কয় একজন বাদ দিয়ে। আর একটু একা একা থাকতে পছন্দ করি, বেশি ভিড়ভাড়টা পছন্দ করি না। যেটা সকলে বলে যে এন্টারটেনমেন্ট এই ইন্ডাস্ট্রিতে থাকা মানেই পিয়ারটা করা খুব দরকার, এই কমিউনিকেশনটা খুব দরকার, সেই জায়গাটা কোথাও মনে হয় যে সেই জায়গাটায় ল্যাকিংয়ের জন্য হয়তো ভবিষ্যতে সমস্যা হতে পারে? হ্যাঁ, বুঝতে পারি সমস্যা হতে পারে, আমার পিয়ার খুব একটা ভালো না। পিয়ার ভালো থাকবে কী করে, আমার তো কোনো গডফাদার নেই ইন্ডাস্ট্রিতে, কেউই নেই ব্যাকগ্রাউন্ডে, তো একটু পিয়ারটা সেই জন্য কম। বুঝতেও পারি যে হয়তো ভবিষ্যতে এই জন্য প্রবলেম হতে পারে, কিন্তু কী করবো। গডফাদার না থেকেও তুমি যে জায়গাটায় পৌঁছেছো এইটা কিন্তু সকলে পৌঁছাতে পারে না, এটা অনেকেই জানতে চায় যারা স্ট্রাগল করছে। যে অনেকের প্রশ্ন থাকে যে মাথার ওপর কারোর যদি হাত না থাকে তাহলে কি পৌঁছানো যায় টপে, সেটা তো তুমি উত্তর দিতে। না, অবশ্যই মাথার উপর না থাকলেও টপে পৌঁছানো যায়, এরকম অনেক মানে অনেক উদাহরণ আছে, শাহরুখ থেকে শুরু করে দেব, আমার থেকে বড় বড় উদাহরণ আছে। তো ওটা মানে যদি ভাগ্য থাকে, যদি কেউ ঠিকঠাক ডেডিকেশন থাকে, কাজের চেষ্টা থাকে, তাহলে সে পৌঁছাতে পারে। আমার আমার উপরওয়ালার সঙ্গে পিয়ারটা খুব ভালো, মানে আমি মানুষের সঙ্গে পিয়ার না রাখি, না রাখি উপরওয়ালাকে, উপরওয়ালার সঙ্গে খুব ভালো পিয়ার আমি। আমি প্রতিদিন উপরওয়ালার সঙ্গে কথা বলি, আমার প্রবলেম না প্রবলেম, ভালো মন্দ সব শেয়ার করি, তো যা হয়েছি। এমনিতে সেই তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড বলা যায়, তাই তো? এক্স্যাক্টলি। বলিউডে বন্ধু নেই কেন, মানে তুমি কি বন্ধু খুব একটা হট করে অনেকের হয় না? বন্ধু খুব কম, অনেকে আছে চট করে বন্ধু বানিয়ে ফেলে, অনেকে আছে আবার বানাতে পারে না, কোনটা স্যার? না, এখানে বন্ধু নেই। প্রথমত আমি বর্ন অ্যান্ড ব্রট আপ আসানসোল, আমি বাইরের ছেলে, তো কলকাতার হতে পারিনি এখনো। এটা কেন মনে হয়, মানে তোমাকে তো কলকাতার দর্শকেরা এতটাই ভালোবাসে, কলকাতা কেন তার বাইরে? না, কলকাতার মানে আমি জানি না, যেহেতু আমরা মকরশালের ছেলে, বাইরের ছেলে, আমি তো কলকাতা সামহাও কলকাতার লোকজনের সঙ্গে আমি কানেক্ট করতে পারি না, তো একটু ডিফারেন্ট কলকাতার লোকেরা, সেটা আমরা বাইরের ছেলেরা বুঝতে পারি। যারা কলকাতার লোকের যারা থাকে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারি সামহাও কলকাতার হতে পারিনি, তাই জন্য হয়তো কলকাতার বন্ধু কম। দর্শকেরা তো খুব ভালোবাসেন, তারাও তো কলকাতার, কলকাতার বাইরের। হ্যাঁ, দর্শক আমাকে ভীষণই ভালোবাসেন, দর্শক আমাকে আশীর্বাদ, ভালোবাসা যা বলবে সবই দিয়েছে বলে আজকে আমি এই জায়গায়, তো অবশ্যই দর্শকের ভালোবাসা তো আছে। যেভাবে তোমায় খেলাঘরে সকলে দেখে সেটা থেকে তো আজকে একদম অপোজিট, মানে ফুল স্টাইলিশ ওই ব্যাপারটাই নেই, আসলে কোনটা সাইদ সেটা একটু বলো তো, কোন অ্যাটায়ারটা নিজেকে পছন্দ? না, আসলে আমি এটাই, অ্যাকচুয়ালি আমি সবসময় নিজেকে সেজে গুজে থাকতে, টিপটপ থাকতে পছন্দ করি, ভালো ড্রেস পরতে পছন্দ করি, তো আসলে আমি এটাই অ্যাকচুয়ালি, একদমই শান্টুর মতো না। শান্টু তো প্রচণ্ড লাউড, চেঁচামেচি করে, চিৎকার করে, আমি মানে খুবই আস্তে কথা বলি, রাগই কম, তো আসলে আমি এটাই অ্যাকচুয়ালি, শান্টুর মতো একদমই না। কোনো সময় রাগ হলে কি করে, মানে সাইদের যখন রাগ হয় তখন কি চুপচাপ থাকে না, তখন সে চেঁচায়? রাগ হলে নিজের ক্ষতি করে নি, অনেক সময় করেছি, মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছি বা খাইনি, খাবার ছুঁড়ে দিয়েছি, তো রাগ হলে নর্মালি নিজের উপরে টর্চার করি, কাউকে টর্চার করি না। খুব খারাপ, এটা কিন্তু খুব খারাপ। দেখো দর্শকের এটা শুনছেন, এটা শুনে কিন্তু সিরিয়াসলি তোমার উপর রাগ করবেন তারা। রাগ হলে ঠিক আছে, রাগটা কি থাকে অনেকক্ষণ? এমনিতে তো আমার মনে না সবসময় হাসি মুখে দেয়, কোনো সময় বিরক্তও নয়। হ্যাঁ, রাগ আমার থাকে, রাগ খুব কন্টিনিউ থাকে, রাগ আমার সহজে যা মানে আসেও না, সহজে যায়ও না, একবার রাগ হয়ে গেলে সেটা অনেকদিন কন্টিনিউ করে। খুব অভিমানী, অভিমানটা থেকে যায়, আমি বুঝতে পারছি, এটাকে ঠিক রাগ বলা যায় না। কলকাতায় আসানসোল থেকে কলকাতায় আসা অনেকগুলো বছর বোধ হয় হয়ে গেল, তাই তো? কতগুলো বছর হচ্ছে? প্রায় 10 বছর।
10 বছর মানে এসেছো কি হিরো হওয়ার জন্য নাকি অন্য কোনো চিন্তা ছিল মাথায়? না না, আমি ক্লাস 9 এর পর থেকে আমি এটা ছাড়া কোনোদিন কিছু ভাবিনি, আর আমার কোনো যোগ্যতাও নেই যে আমি এটা ছাড়া কিছু করতে পারবো। যেটুকু পারি এটুকুই, মানে এটাই পারি, এর থেকে বেশি কিছু পারি না। ক্লাস 9 এর পর হঠাৎ করে কেন হঠাৎ হিরো হব মনে হয়েছিল বা অভিনয় করব মনে হয়েছিল? হঠাৎ করে মনে হয়নি, আমি অনেক ইন্টারভিউতে বলেছি। মানে অ্যাকচুয়ালি তখন কাহোনা পেয়ারে দেখি, ঋত্বিক রোশনকে ভীষণ ভালো লাগে, তো ঋত্বিক রোশনের নকল করতে শুরু করি। তো তখন চিত্রঞ্জনের লোকেরা আমাকে অ্যাকচুয়ালি একটু রিলেট করলো ঋত্বিক রোশনের সঙ্গে, তো দেন আমার ফ্যান ফলোয়িং আমার খুব, মানে আমি সবাইকে বলি যে ছোটোবেলায় আমার যে ফ্যান ছিল, পুরো স্কুল আমার অটোগ্রাফ নিতে আসতো। পাশে একটা মেয়ে স্কুল ছিল ডিবি গার্লস বলে, তো সেই স্কুলে কোনো মেয়ে আমাকে অফার করতে বাকি রাখিনি সেই সময়। তো সেই সময় বুঝতে পারলাম যে ফ্যান ফলোয়িং কাকে বলে। তো ভাবলাম ফ্যান ফলোয়িংটাকে কী করে বাড়ানো যায়, তাই জন্য এই প্রফেশনে। আচ্ছা, কিন্তু এখন কতজন করে? মানে এখন তো বোধ হয় দিনে দিনে সংখ্যা বাড়ছে প্রপোজালের, নাকি? না, এরকম তো আজকাল ব্লাশ করছে আর কি বলবো, উত্তরটা বুঝে নিন। তো ওই আর কি, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে টুকটাক এরকম আসতে থাকে। করো কিভাবে, মানে এটা তো চাপ একটা, এত মেসেজ, এত প্রপোজাল, সেটা কিভাবে সব হ্যান্ডেল করো? সবাইকে স্মাইলি পাঠাই। কোনো ফ্যানকে কোনোদিন ভালো লেগেছে? মনে হচ্ছে ডেটে যাই তার সাথে। হ্যাঁ, মনে হয়েছে ডেটে যায়, কিন্তু না, এটা তো সম্ভব নয় অ্যাকচুয়ালি। তো একটা এই জায়গায় থেকে এক কোনো উত্তর নেই, নো কমেন্ট। শোন লাজুক, আমি যেটা বুঝতে পারছি, কিন্তু অনেকের একটা প্রশ্ন আছে, বিশেষ করে এই যে মহিলা ফ্যানেরা আছে তোমার, যে সায়েদ কি প্রেম করে, মানে সিঙ্গেল না সত্যি তার কোনো গার্লফ্রেন্ড আছে? এটা নো কমেন্ট। তার মানে আছে, তাই তো? না, এখন অবধি ক্লিয়ার নই, মানে আছে নি অ্যাকচুয়ালি, ঝোলা অবস্থায় রয়েছে। তো আমি বুঝতে পারছি না কোন দিকে যাবো এখন। তো এই সিচুয়েশনে কনফিউজড যখন, মানে একটা সম্পর্ক এই অবস্থায় থাকা, মানে এই তো কনফিউশন হয়, কনফিউজ থাকলে কি করে সায়েদ, মানে কিভাবে কাটায় সেই কনফিউশনটা? এরে কনফিউশন থাকলে আমি চুপচাপ কিছু করি না, চুপচাপ গান শুনতে থাকি। কোনো কিছুতেই কোনো চাপ টাপ নেয় না, যা বোঝা গেল। আচ্ছা, বাইরের এই মানুষটাকে তো সকলেই চেনে একটু, মানে যে সায়েদ যে আসল, এটা তো একটা কোথাও গিয়ে অভিনেতা অভিনেত্রীরা বলে যে একটা মুখোশ পরে থাকতে হয়, তুমি কি সেটা মনে করো? দেখো, আমি নর্মালি মুখোশ পরে থাকি না, আমি যেটা ভাবি সেটাই করি, সেটাই বলি, ন্যাচারালি আমি মুখোশ পরে থাকি না। তো আমি যেরকম এখন দেখতে পাচ্ছ সেটাই আমি অ্যাকচুয়ালি। মুখোশ পরে না থাকলে এই ইন্ডাস্ট্রিতে কি মনে হয় সার্ভাইভ করা যায়, মানে একটু কঠিন কি? হ্যাঁ, অবভিয়াসলি কঠিন। আমি খুব, মানে আমি যেটা, যেহেতু আমি যেটা ভাবি সেটা বলে ফেলি, একটু তো প্রবলেম হয়, তো কি করা যাবে, যে যেরকম সেরকমই। তো আমি এটার জন্য কিছু চেঞ্জ করতে চাই না, যেরকম আছে সেরকমই থাকতে চাই। ফার্স্ট অফ অল হিউম্যান বিং আমি, তো সেটাই মনে করি, আর্টিস্টের আগে আমি হিউম্যান বিং, সেটা আমার বাড়ির থেকে শেখা যেহেতু। হ্যাঁ, সমস্যা তো হয়, কিন্তু সমস্যাটা ওভারকাম করি, কিন্তু আমি নিজেকে অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করতেও পারিনি, একটু তো চেঞ্জ হয়েছি, আগে আরও লজুক ছিলাম, কথা বলতে পারতাম না, একটু চেঞ্জ হয়েছে, কিন্তু সেই অর্থে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। তো একটু প্রবলেম হয়, কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করি, কিন্তু কিছু করার নেম, ঠিক চেঞ্জ হতে পারিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে এটা বোঝা গেল যে কারোর জন্য কিছুর জন্য তুমি নিজেকে কোনোদিন চেঞ্জ করবে না, তাই তো? না, যেটা ঠিক সেটাই করবো। একদম একদম। তো এই যে একা থাকতে ভালোবাসে, প্রথমেই বললে, একা না লোকজন, কোনটা ভালো লাগে বেশি সায়েদ? মানে কাছের লোকজন, অফকোর্স ভিড়, আমি অবভিয়াসলি কাছের লোকজন তাহলে খুব ভালো লাগে। আর একা থাকলে কি করো, অভিনয় বাদে কি করতে ভালোবাসো? একা থাকলে আমি গান শুনি, ড্রাইভ করতে করতে গান শুনি, এই দুটো জিনিস ভীষণ ভালো লাগে। আর সিনেমা দেখি। খাওয়া দাওয়া পছন্দ করো না, মানে ফুডি কি একদম তো মনে হয় না? না, আমি খাওয়া দাওয়া খুব একটা পছন্দ করি না, ফুডি না, কিন্তু বিরিয়ানি ভালো লাগে, আইসক্রিম ভালো লাগে, মিষ্টি ভীষণ ভালো লাগে, সেটাই, ফুডি না খুব একটা। সব কিছুই মেনে, তাই তো? জীবনটা পুরোটা মেপে মেনে এইভাবে চলে না, জীবন মেপে আমি কোনোদিন চলিনি, যেটা আমার, যেটা ভেবেছি জীবনে সেটাই করেছি। সবাই হয়তো জানে না, আমি তো পালিয়ে কলকাতা এসেছিলাম। হ্যাঁ, তো মানে বাড়িতে যদি এই প্রফেশনে সাপোর্ট করেনি, বাবা ভেবেছিল যে এটা একটা আনস্টেবল প্রফেশন, তো আমি তাই জন্য পালিয়ে এসেছি, তো সেই তখনও ভাবিনি। এসে মানে কীভাবে সার্ভাইভ করলে এখানে প্রথম? দেখো, 10 বছর তো অনেক কিছু গেছে, অনেক রকম ঝড় ঝাপটা গেছে, তো আমি 2 মিনিটে এই ইন্টারভিউ, আমি প্রথম মনে আছে আমি রিসরাতে এসেছিলাম, আমার একটা বন্ধু ফ্যাশন ডিজাইনিং করতো, তো তার রুমে এসে আমি থাকি, তো সেও খুব স্ট্রাগল করছিল, তখন এই রুমটা ভাড়া ছিল 300 টাকা,
তো আমি 150 টাকা দিয়ে শেয়ার করে ওর সঙ্গে থাকতাম। তারপর সেখান থেকে এই জায়গায়, এই এই জায়গাগুলো এখন এই সাকসেসের জায়গায় দাঁড়িয়ে ওই দিনগুলো মনে পড়ে, কি মনে হয়? দেখো প্রতিটি মুহূর্ত মনে পড়ে, প্রতিটি সেকেন্ড মনে পড়ে। আমি এখন বলতে বলতে কাঁদতেও পারি, একটু বলতে বলতে কাঁদবো না। তো প্রতিটা সেকেন্ড মনে পড়ে, প্রতিটি মুহূর্ত মনে পড়ে। কিন্তু মুহূর্তটা মনে করে ভালো লাগে যে পেরেছি, হয়তো সবটা পারিনি, যেটা আমার স্বপ্ন আমি এখনও সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতেই পারিনি, কিন্তু খানিকটা হলো স্বপ্নের পথে আছে এটাই যা। পৌঁছবে তো বটেই, শেষ করব, কারণ ও শুট বাকি আছে, তার মাঝখানে আমরা এত কথা বলছি। শেষের আগে একটা কথা জিজ্ঞেস করবো, এখন কাকু মানে তোমার বাবা কি বলেন? আমার বাবা খুব খুশি, আমার বাবা কোনো এক্সপ্রেস করতে পারে না আমার সামনে। বাবা লোককে বলে যে যে ওকে সাপোর্ট করিনি, কিন্তু আলটিমেটলি এই জায়গায় পৌঁছেছে। লোককে বলে, আমাকে বলে, আমার ভালো লাগে, আমি চাইও না আমার সামনে কেউ বলুক। তো বাবা খুশি হয়, আমার সামনে খুশিটা প্রকাশ করতে পারে না। এই খুশিটা থাকুক, একদিন না একদিন নিশ্চয়ই কাকু সামনে বলবেন, এটা আমরা সকলেই জানি, এবং দর্শকেরাও এতটাই ভালোবাসে থাকুন। শেষ করব, শেষে দর্শকদের তুমি কি বলবে? দর্শকদের সবসময় আমি এটা বলেছি যে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যেভাবে আমাকে ভালোবেসেছেন, সেভাবে সাপোর্ট, ভালোবাসা এবং আশীর্বাদ করবেন। কারণ তো শুনলেন, আমার কলকাতায় কোনো গডফাদার ছিল না, একা এসেছিলাম কলকাতায়। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এটাই আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাসেট। আমার অ্যাসেট বলতে কিছু নেই, তো এই অ্যাসেটের জন্য আমি এই জায়গায় পৌঁছেছি। আর একটু ভালোবাসা, আর একটু আশীর্বাদ পেলে হয়তো যে জায়গায় আমি পৌঁছাতে চাই সেই জায়গায় পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের বলি, আমি আজকে ওর সাথে কথা বলতে বলতে এটা আমার বারবার মনে হচ্ছিলো, যেটা আপনাদের বলবো, যে মনের জোর এবং জেদ থাকলে সত্যিই বোধ হয় নিজের স্বপ্নকে ছোঁয়া যায়, সেটা বাস্তব করা যায়, যেটা ও বললো এইভাবে আমি এতটা জানতাম না, পালিয়ে এসে এত কিছু করে ফেলেছে। তো এরকমই আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নিজেদের খবর, তাদের গল্প যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে টলিউড ফোকাস কলকাতা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।